আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। কিভাবে একটা রেজুমে বানাতে হয় এই নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেকগুলো ভিডিও করেছি। কিভাবে সেলস প্রফেশনালরা তাদের রেজুমে বানাবে, কিভাবে ডাক্তাররা তাদের রেজুমে বানাবে, কিভাবে মার্চেন্ডাইজাররা তাদের রেজুমে বানাবে, কিভাবে লয়াররা তাদের রেজুমে বানাবে, কিভাবে শেফরা তাদের রেজুমে বানাবে, কিভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনালরা তাদের রেজুমে বানাবে, এই রিলেটেড অনেকগুলো ভিডিও কিন্তু শুট করে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেই ইউটিউব চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো কিভাবে এইচআর প্রফেশনালরা তাদের রেজুমে বানাবে সেটা নিয়ে। একটা কোম্পানিতে এইচআর এন্ড অ্যাডমিন প্রফেশনাল হিসেবে যারা কাজ করেন তাদেরকে বেসিক্যালি কী কী কাজ করতে হয়, প্রথমত তাদেরকে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনটা দেখতে হয়। সো রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশনের মধ্যে কী থাকে, জব অ্যানালাইসিস করা, সার্কুলার রেডি করা, জব ডিসক্রিপশন রেডি করা, গ্যাপ অ্যানালাইসিস করা, তারপরে সেই সার্কুলারটাকে পাবলিশ করা, অথবা কোম্পানির ইনহাউস যদি কোনো পোর্টাল থাকে পোর্টালের মাধ্যমে সার্কুলার আনা, অথবা সার্কুলারকে পত্রপত্রিকায় পাবলিশ করা, সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা, সেখান থেকে বিভিন্নভাবে সিভি কালেক্ট করা, সিভি সর্টিং করা, সিভি অ্যানালাইসিস করা, ইন্টারভিউর জন্য কল করা, ইন্টারভিউ বোর্ডে কারা কারা উপস্থিত থাকবে সেটা লিস্ট ডাউন করা, সবাইকে অ্যাকুমুলেট করা, ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য কল করা, ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউর জন্য হাজির করা, কারোর সঙ্গে যদি আগে ওভার দ্য ফোন অথবা হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও কল অথবা স্কাইপে কোনো না কোনো মাধ্যমে যদি কমিউনিকেট করার থাকে সেই কমিউনিকেশন সম্পন্ন করা, সবাইকে ইন্টারভিউর জন্য আনা, ইন্টারভিউ পরিচালনা করা, ইন্টারভিউ থেকে কীভাবে ইভ্যালুয়েশন করা হবে সেটা ঠিকঠাক করা, ইভ্যালুয়েট করা, তাদেরকে অনবোর্ড করা। অনবোর্ড যখন তারা হয়ে গেল তখন তাদেরকে ইন্ডাকশন করানো, তাদেরকে তাদের ডেস্ক বুঝিয়ে দেওয়া, রিপোর্টিং অফিসারের তাদের রিপোর্টিং বসের সঙ্গে পরিচিত করায় দেওয়া এবং ফার্দার যে কাজগুলো থাকে সেগুলো করা। তারা যখন অনবোর্ড হয়ে গেল তখন তাদের আলটিমেটলি KPIগুলো কী হবে, তাদের পারফরমেন্স কীভাবে ইভ্যালুয়েট করা হবে সেটা অ্যানালাইসিস করা, তাদের পারফরমেন্সের মধ্যে গ্যাপ কোন কোন জায়গায় আছে সেই গ্যাপটা আইডেন্টিফাই করা, তাদের ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট নিশ্চিত করা। সো ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট করানোর জন্য দেখা যেতে পারে যে প্রি ট্রেনিং অ্যানালাইসিস এবং পোস্ট ট্রেনিং ইভ্যালুয়েশন এবং ট্রেনিংয়ের জন্য বাজেট করা, এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কস্টিংয়ের জন্য বাজেট করা, আগামী বছর কোম্পানিতে কোথায় কোথায় লোক লাগবে সেটা ফোরকাস্টিং করা, বিজনেসের সঙ্গে HRBP একটা পার্ট থাকে, সো HRBP বিজনেস পার্টনার, সো আগামীতে কোম্পানি নতুন নতুন কী কী বিজনেস আনতে চাচ্ছে, কীভাবে বিজনেস এক্সপ্যান্ড করতে চাচ্ছে এগুলোতে কোম্পানির সঙ্গে স্ট্র্যাটেজিক ডিসিশন দেওয়া, এই রিলেটেড কাজগুলো করা। অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলোর মধ্যে যেরকম থাকে, আবার এইচআর এর কাজে লাস্টে আরেকটু অংশ বাকি থাকে, যেটা হচ্ছে যে কোনো না কোনো কারণে যদি কোনো কর্মী কোম্পানিতে জব করতে না চায় তাহলে তার এক্সিট প্ল্যানিংটা নিশ্চিত করা এবং সব রকমের রিপোর্টিং এবং ডকুমেন্টেশনগুলো ঠিকঠাকভাবে রাখা, কোম্পানি বিভিন্ন রকমের পলিসি বা SOPগুলো রেগুলারলি আপ টু ডেট করা। এর পাশাপাশি কোনো কোনো এইচআর কোনো কোনো কোম্পানি যদি একটু ছোটো স্ট্রাকচারের হয়ে থাকে তাহলে সেখানে একই ব্যক্তি এইচআর এবং অ্যাডমিনের কাজ করে। সে অ্যাডমিনের কাজগুলো কীরকম, অ্যাডমিনের কাজ হচ্ছে আপনার ক্যান্টিন ম্যানেজমেন্ট থাকে, টিফিন ম্যানেজমেন্ট থাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট থাকে, পাসপোর্ট ভিসা এক্সপার্ট্রিয়েট ম্যানেজমেন্ট থাকে, তারপরে হচ্ছে গার্ডেন বা ফ্যাক্টরির সামনে যদি গার্ডেন থাকে তাহলে সেগুলো পরিচালনার কাজ থাকে, সেফটি সিকিউরিটি কমপ্লায়েন্স এই টোটাল কাজগুলো তাদের থাকে, ক্লিনিং থাকে, হাউসকিপিং থাকে, লজিস্টিক্স থাকে, এই কাজগুলো তাদেরকে দেখতে হয়। এরপরে যদি কেউ কেউ বাড়তি কমপ্লায়েন্সের কাজ করে তাহলে কমপ্লায়েন্সের কাজের জন্য বায়ারদের দেওয়া বিভিন্ন রকমের রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে যে এই এই জিনিসগুলো যদি তোমার ফ্যাক্টরিতে এরকমভাবে না পাওয়া যায় তাহলে আমরা তোমাকে কাজ দিতে পারবো না। সো এরকম কিছু কিছু ব্যাপারও কিন্তু এইচআরকে মেনটেন করতে হয়, রেগুলেটরি বিভিন্ন রকমের ইস্যু এইচআরকে মেনটেন করতে হয়, লেবার ল রিলেটেড বিভিন্ন রকমের ইস্যু এইচআরকে মেনটেন করতে হয়। যেমন কোনো কোনো কর্মী অসময়ে চলে গেলে কেমন হয়, তাকে কিভাবে পেনাল্টি দিতে হবে, তারপরে অ্যাটেন্ডেন্স লিভ ম্যানেজমেন্ট করা, পেরোল তৈরি করা, এই ধরনের বিভিন্ন রকমের কাজ এইচআর করে থাকেন। সো এই ছিল আলটিমেটলি একজন এইচআর প্রফেশনাল আলটিমেটলি একটা কোম্পানিতে কী কী কাজ করে সেটা সম্পর্কে। বাট আমরা সবসময় বলে আসছি যে একটা রেজুমিতে আপনার নিত্যদিন কী কাজ করছেন সেটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কন্ট্রিবিউশনগুলো। সো আপনার অ্যাচিভমেন্টগুলো কী কী, আপনার মাধ্যমে কোম্পানিতে নতুন কোনটা ইন্ট্রোডিউস হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা অটোমেট হয়েছে, এটা আপনাকে মেনশন করতে হবে। তাহলে এইচআর প্রফেশনালরা তার রেজুমিতে কোন কোন জিনিসগুলোকে অ্যাচিভমেন্ট আকারে দেখাবেন। এমন হতে পারে যে আপনি যখন একটা কোম্পানিতে জয়েন করেছিলেন তখন রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন প্রসেসটা ছিল ম্যানুয়াল, এখন সিভি কালেকশন রিক্রুটমেন্ট সিলেকশন টোটাল প্রসেসটাই আপনার ডিজিটালাইজড বা অটোমেটেড হয়েছে, যার কারণে হয়তো কস্ট সেভ হয়েছে। আগে হয়তো কোম্পানি ইন্টারনালি পলিসিগত কিছু সমস্যা ছিল, যে পলিসিগত সমস্যাগুলোর হয়তো আপনি সমাধান করেছেন যার মাধ্যমে কর্মীদের ওভারটাইম করার পরিমাণ কমে এসেছে।
আগে হয়তো কোম্পানিতে বিভিন্ন কারণে গ্রিভেন্স হতো, আপনি সেগুলোকে হ্যান্ডেল করেছেন যার কারণে এফিসিয়েন্সি বেড়েছে। আগে হয়তো কোম্পানিতে একটা নতুন পলিসি ছিল না, আপনি হয়তো সেই পলিসিটা নতুন করে ইনকর্পোরেট করেছেন যার কারণে এফিসিয়েন্সি বেড়েছে। আপনার কারণে হয়তো এমপ্লয়ীদের, আপনি প্রত্যেক এমপ্লয়ীর, আপনার কোম্পানিতে যে 100 এমপ্লয়ী আছে তাদের প্রত্যেকের বছরে 40 ঘন্টা করে ট্রেনিং আপনি নিশ্চিত করেছেন, এই রিলেটেড সব ধরনের কাজ, সব ধরনের ফাংশনাল অ্যাক্টিভিটিস আপনি পরিচালনা করেছেন, যেটার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে যে গত বছরের তুলনায় এই বছর সবার প্রোডাক্টিভিটি বেড়েছে। পেরোল যে সিস্টেমটা আগে ম্যানুয়াল ছিল আপনি সেটাকে অটোমেট করেছেন, অ্যাটেন্ডেন্স, লিভ ম্যানেজমেন্ট এই ব্যাপারগুলোকে আপনি আগে ম্যানুয়াল ছিল এখন অটোমেট করেছেন, কে কাকে রিপোর্ট করবে, কার KPI কোনটা, কার KRA কোনটা, প্রত্যেকটা জিনিস জব অ্যানালাইসিস করে আপনি অর্গানোগ্রামগুলোকে রিস্ট্রাকচার করেছেন, KPI ইমপ্লিমেন্ট করার মাধ্যমে কার রিপোর্টিং কি হবে এই জিনিসগুলোকে অ্যাপের মাধ্যমে আপনি কীভাবে সলিউশন দেওয়া যায় সেটা আপনি এনেছেন। তারপরে কোম্পানির বিভিন্ন জায়গায় আপনি সিকিউরিটি সিস্টেমের ইম্প্রুভমেন্ট এনেছেন যার কারণে গত 2 বছরে কোনো রকমের কোনো দুর্ঘটনা ঘটে নাই। আপনার মাধ্যমে আপনি সবসময় 2000 মানুষের যে ক্যান্টিন ম্যানেজমেন্ট, 10 জন বা 50 জন মানুষের যে বাইরের ফরেনার আছে তাদের জন্য ওয়ার্ক পারমিট ম্যানেজ করা এবং সব রকমের যে কাজগুলো আছে এই কাজগুলো করেছেন। মোদ্দা কথা, আপনার মাধ্যমে আপনার কোম্পানিতে নতুন কোনটা ইন্ট্রোডিউস হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা অটোমেট হয়েছে, কোনটা মাইগ্রেট হয়েছে, নতুন কোন প্রজেক্টে আপনি ইনিশিয়েট করেছেন, কোনটা ইমপ্লিমেন্ট করেছেন, কোনটা ম্যাক্সিমাইজ করেছেন, কোনটা মিনিমাইজ করেছেন, কোথায় ভ্যালু অ্যাড করেছেন, কোথায় কস্ট অপটিমাইজ করেছেন, এই তথ্যগুলো এইচআর অ্যান্ড অ্যাডমিন প্রফেশনাল হিসেবে আপনার যা যা কিছু কন্ট্রিবিউশন আছে সেই জিনিসগুলোকে আপনার রেজুমিতে সিকোয়েন্সিয়ালি লিখতে হবে, তাহলেই আপনার রেজুমিটা হবে একটা অ্যাচিভমেন্ট বেসড ইউনিক কন্টেন্টের স্মার্ট রেজুমি। বাট আপনি যদি আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিস, যে আমি রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন দেখি, আমি কম্পেনসেশন বেনিফিট দেখি, আমি এমপ্লয়ি ডেভেলপমেন্ট দেখি, তাহলে আলটিমেটলি কোনো লাভ নাই। আর এইচআর অ্যান্ড অ্যাডমিনে যারা কাজ করছেন তারা খুব রেগুলার যে রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন এগুলোর পাশাপাশি ল সম্পর্কে ধারণা রাখা, HRBP মানে HR বিজনেসের সঙ্গে পার্টনারিং করে কাজ করা, হ্যাঁ এই ব্যাপারগুলোর দিকে তারা বিশেষভাবে যত্নশীল হবে এবং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট OD নিয়ে আপনারা কাজ করবেন, তাহলে দেখা যাবে যে একটা একজন HR প্রফেশনাল হিসেবে পুরো কোম্পানির উপরে কিন্তু আপনার একটা দায়িত্ব থেকে যায়। হ্যাঁ পুরো কোম্পানি কেমন পারফর্ম করবে, কী পারফর্ম করবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোন ধরনের লোক কোম্পানিতে নিয়োগ দেওয়া হচ্ছে এবং তাদের পারফরমেন্স ইভ্যালুয়েশন ঠিকভাবে হচ্ছে কিনা এটার উপর। সো অ্যাজ এ HR প্রফেশনাল আপনার পূর্ববর্তী অর্গানাইজেশনগুলোতে আপনার যদি পারফেক্ট কন্ট্রিবিউশন থাকে এবং সেটা যদি আপনি আপনার রেজুমিতে যথাযথভাবে ফুটিয়ে তুলতে পারেন তাহলে এটা এতে করে কিন্তু আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে। ধন্যবাদ।